আজকে আমি আমার বাপের একটু মাংসনি। বাবার এক টুকরো মাংস হলো জান তার মেয়ে, এ কেমন করুণ আকুতি। হ্যাঁ দর্শক, যখন এমপিয়ানার হত্যার ঘটনা সিনেমার কোনো কাহিনীকে পর্যন্ত হার মানিয়ে যায়, একে একে বীভৎস সত্য সামনে আসতে শুরু করে, তখন তার সন্তান আহাজারি করতে করতে বাবার এক টুকরো মাংস হলো দেখতে চেয়েছে। জানা যায় কষায় ঠিক করে এমপি আনোয়ারকে হত্যা করার পর তার দেহ থেকে চামড়া ছাড়িয়ে নেন, এরপর মাংস হাড় সব আলাদা করে ফেলা হয়, আলাদা করে টুকরো টুকরো করে সেটা বস্তা এবং লাগেজে করে ফেলে দেওয়া হয়। দর্শক, ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনারুল আজিমানার মেয়ে মুমতারিন ফেরদৌস টরেন কান্না করতে করতে বলেন, আমার বাবার লাশের এক টুকরো মাংস চাই, যে মাংসের টুকরো ছুঁয়ে দেখতে পারি। সেই মাংসের টুকরোকে বাবা মনে করে জানাজা করাতে চাই। শুক্রবার 24 মে বিকেল 5টার দিকে শহরের বাসস্ট্যান্ড এলাকায় এমপি আনারকে নৃশংসভাবে হত্যার সুষ্ঠু বিচার, হত্যার পরিকল্পনাকারীকে আটক এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি। এমপি কন্যা বলেন, প্রধানমন্ত্রী বাবা হারানোর ব্যথা কষ্ট বুঝছেন, তিনি আমার বাবা হারানোর বেদনা বুঝবেন, তার বাবার হত্যার বিচার করেছেন, আমার বাবা হত্যারও বিচার চাই, সেটাই তিনি করবেন, এর অবশ্যই বিচার হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে, গতকালও কথা বলেছি, আমরা আইনের আশ্রয় নিব, মাননীয় প্রধানমন্ত্রী আছেন, আওয়ামী লীগের সর্বোচ্চ অভিভাবকরা আছেন, তারা আমাদের পরামর্শ দিবেন এবং তারা অবশ্যই তাদের দলীয় এমপি হত্যার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবেন। মানববন্ধন চলাকালে ঝিনাইদহ যশোর মহাসড়কে আধা ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। জানা যায় প্রমাণ না রাখতেই এমপি আনারকে খণ্ড খণ্ড করা হয়, কোনো প্রমাণ না রাখতেই মাংস হাড় আলাদা করে গুম করে ফেলা হয়, এমনটা জানিয়েছেন ডিবি পুলিশের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান। শুক্রবার 24 মে তিন আসামিকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ডের আবেদন করেন তিনি। রিমান্ড শুনানিতে এসব তথ্য জানান তিনি। শুনানিতে মাহফুজুর রহমান জানান, ঝিনাইদহ চার আসনের এমপি আনোয়ারুল আজিম আনারকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আসামি আমানুল্লাহ তানভীর শিলাস্তিসহ অজ্ঞাতনামা পলাতক আসামিরা নৃশংসভাবে হত্যা করেন, এরপর কোনো প্রমাণ না রাখতে মরদেহের মাংস হাড় আলাদা করে গুম করে ফেলা হয়। রিমান্ড আবেদনে বলা হয়, পলাতক আসামি শাহিন গ্রেফতার আসামিদের সঙ্গে নিয়ে গত 30 এপ্রিল ভারতের কলকাতায় নিউ টাউন এলাকায় যান, সেখানে একটি বাসা ভাড়া করে বসবাস শুরু করেন এবং অজ্ঞাতনামা কয়েকজনকে নিয়ে হত্যার পরিকল্পনা করেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী সেখানে থাকা অবস্থায় আনারের সঙ্গে ব্যবসায়িক মিটিং করার কথা বলে তাকে কলকাতা যেতে বলেন শাহিন। গত 10 মে বাংলাদেশে চলে আসেন, সেটা আনার জানতে না। আসার সময় শাহিন আসামি আমানুল্লাহকে দায়িত্ব দিয়ে আসেন, যেন কোনোভাবেই পরিকল্পনা ভুল না হয় এবং হত্যাকাণ্ডের কোনো প্রমাণ না থাকে। 12 মে আনার ভারতের কলকাতায় যান এবং তার এক বন্ধুর বাসায় ওঠেন। পরদিন 13 মে সকালের দিকে আনার ব্যবসায়িক মিটিং করার জন্য কলকাতার নিউ টাউন এলাকার ভাড়া বাসায় যান, সেখানে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আসামি আমানুল্লাহ তানভীর ও শিলাস্তি সহ অজ্ঞাতনামা অন্য পলাতক আসামিরা আনারকে নৃশংসভাবে হত্যা করেন, এরপর লাশের মাংস হাড় আলাদা করে গুম করে ফেলেন, যেন কোনো প্রমাণ না থাকে। পরে আসামিরা বাংলাদেশে চলে আসেন। শুনানির পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালত আসামিদের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে আদালতে আসামে শিলাস্তি কাঁদতে থাকেন। রিমান্ড শুনানির এক পর্যায়ে একজন আইনজীবী ওকালতনামায় স্বাক্ষর নিতে গেলে শিলাস্তি রহমান বলেন, আমি কেন স্বাক্ষর করব, আমি কি আসামি নাকি, এসব বিষয়ে আমি কিছুই জানি না। তিনি বলেন, আমি কিভাবে আসামি হই জিজ্ঞাসা করেন, আমি শুধু ওই বাসায় ছিলাম, তাছাড়া কিছু জানি না। শিলাস্তি বলেন, আমাকে এখানে কেন আনা হয়েছে আমি জানতে চাই, আমাকে বলেছে সাক্ষী দিয়েই চলে যাবা, আমি কিছুই জানি না। এদিন মামলা সুষ্ঠু তদন্তের জন্য আসামিদের 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলা তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ওয়ারি জোনের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুল ইসলাম। শুনানি শেষে আদালত আসামিদের 8 দিনের রিমান্ড মঞ্জুর করে। গত বুধবার রাজধানীর শেরেবাংলা নগর থানায় খুন করার উদ্দেশ্যে অপহরণের অভিযোগ মামলাটি করেন এমপি আনার মেয়ে মুমতারিন ফেরদৌস টরেন। জানা যায় এমপি আজিমকে হত্যার পর কষাই দিয়ে তার হাড় মাংস আলাদা করা হয়। হ্যাঁ দর্শক, ঝিনাইদহ চার আসনে এমপি আনোয়ারুল আজিম আনারকে খুনের জন্য কষাই নিয়োগ করা হয়। কষাই পেশে থাকা জিহাদ হাওলাদারের নামে একজনকে ভাড়া করেছিল খুনিরা, তাকে গ্রেফতার করে একথা জানিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি।
স্থানীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দর্শক, এসব নিয়ে আপনার মন্তব্য গিয়ে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর আপডেট পেতে আমাদেরকে ফলো করে সাথে থাকুন। ধন্যবাদ।